কোনো নতুন যাত্রা করছি না, আজকে চলে এসেছি বাংলাদেশ বেতারের যে ভবন আছে আগারগাঁও ঢাকাতে অবস্থিত, ঠিক তার পাশেই একটি রেস্টুরেন্টে। যদিও আমি কোনো ফুড ব্লগার না, তারপরও চলে এসেছি কারণ এটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অনেক সুন্দর জায়গায় রুফটপ একটি রেস্টুরেন্ট করেছে। তো সেই রেস্টুরেন্টে ঘুরে দেখব, আর আমি বলবো যারা ফুড ব্লগার আছেন তারা এখানে আসুন, তারা এসে খাবার নিয়ে রিভিউ করুন। আর যেহেতু আমি ফুড ব্লগার না, তাই হয়তো খাবার নিয়ে খুব ভালো একটা রিভিউ করতে পারবো না, তবে আমি আপনাদেরকে সমস্ত তথ্য, কী খাবার পাওয়া যায় এবং জায়গাটি দেখতে কেমন ইত্যাদি যত ইনফরমেশন আছে সবগুলো তথ্য আমি আপনাদেরকে জানিয়ে দেব। চলুন ঘুরে আসি। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সুউচ্চ এই ভবনে প্রবেশ করলে দেখতে পাবেন নিচতলা ও আন্ডারগ্রাউন্ডে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। লিফটে করে লেভেল 12-এ আসলেই আপনাকে স্বাগত জানাবে রুফটপ রেস্টুরেন্টের কর্মরত ব্যক্তিবর্গ। এখানে ওপেন প্লেস ছাড়াও ইনডোরে বসার জায়গা, ওয়াশরুম এবং কফি কর্নার আছে, সেটি ভিডিও শেষ দিকে দেখাব। টেরেসের এই সুন্দর অংশে প্রায় 50 জনের মতো বসার ব্যবস্থা আছে। দিনের বেলা টেবিলের সাথে ছায়ার জন্য ছাতাও লাগিয়ে দেয়া হয়। এখানে এসে কিছু সময় বসে থাকতেও আপনার ভালো লাগবে এ কথা হলফ করে বলতে পারি। এখানে খাবার তৈরির জন্য শেফ আসে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশ থেকে। এই রেস্টুরেন্টটি যেহেতু একটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত, আগারগাঁও রেডিও সেন্টারের ঠিক পাশে, আশেপাশে যা আছে এখানে যেমন দেখুন সামনে নির্বাচন কমিশন, তারপর ইসলামিক ফাউন্ডেশন, এই বিষয়গুলো মাথায় রেখেই যাতে যেসব ব্যক্তিগণ অফিস করতে আসেন তারা যাতে নির্দ্বিধায় এখানে এসে ভালোভাবে লাঞ্চ করতে পারে সেরকম ব্যবস্থা এখানে বেশি রাখা হয়েছে। অর্থাৎ দেশি খাবারের আইটেমগুলো এখানে বেশি, এবং যারা সাধারণত অফিস আদালত করেন তারা যাতে বিকালের নাস্তা বা দুপুরের খাবার, রাতের খাবার এগুলো খেতে পারেন সেজন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে। এবং এখানকার খাবার আমি গতকালকেও এসেছিলাম, এখানকার খাবার আমি টেস্ট করেছি, এখানে একদম ফ্রেশ কুক করা হয়। অর্থাৎ খাবার অর্ডার করার পরই জেনারেলি স্যুপ বা এই জাতীয় যে আইটেমগুলো আছে সেগুলো প্রিপেয়ার করে তারপরে পরিবেশন করা হয়, সুতরাং হাইজেনিক। এবং এদিক থেকে যদি চিন্তা করা যায় সেদিক থেকে খাবারের মান নিয়ে কোনো সন্দেহ নেই। তবে একটি বিষয় যে এখানে আপনারা যদি চিন্তা করেন, সাধারণত অন্যান্য আরও অনেক রুফটপ রেস্টুরেন্ট আছে ঢাকা সিটিতে, সেখানে অনেক বারবিকিউ বা এই টাইপের যে আধুনিক যে খাবারগুলো পাওয়া যায় সেই জাতীয় খাবার এখানে খুব একটা পাওয়া যায় না। এর কারণ হচ্ছে এটাই যে এই রেস্টুরেন্টের পয়েন্ট অফ ভিউ দেখা যাচ্ছে যে যেহেতু অফিস এরিয়া এই জন্যেই সেই দিকটা বিবেচনা করে খাবারের মেনুগুলো এভাবেই সিলেকশন করা হয়েছে। আর আমি আপনাদের সাথে মেনুটি শেয়ার করব। আর খাবারের দাম আমার কাছে মনে হয়েছে যথেষ্ট রিজনেবল প্রাইসে আপনারা এখানে ভালো মানের একটি খাবার পাবেন, এবং অনেক সুন্দর একটি পরিবেশে বসে আপনারা স্বাচ্ছন্দ্যে খাবার উপভোগ করতে পারবেন বা খেতে পারবেন। এখানে প্রথম আছে প্লেন রাইস, এরপরে আছে মিক্স ভেজিটেবল, এরপরে আছে বিফ ভুনা, চিকেন কারি অ্যান্ড সর্বশেষ ডাল। খাওয়া শুরু করলাম, প্রথমে সবজিটা খাই, সবজিটা যথেষ্ট টেস্টি, চিকেনটা খেলাম, চিকেনের ফ্লেভার অসাধারণ, এক কথায় অসাধারণ। তবে এই চিকেন সবজি এগুলো আমার মনে হয় পোলাও বা এই জাতীয় খাবার থেকে সাদা ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগে, এবং আমিও সাদা ভাত দিয়ে খাচ্ছি এবং আমার কাছে যথেষ্ট ভালো লাগে। এই ভবনে একটি পার্টি সেন্টার বা কনফারেন্স হল আছে, এখন সেটি ঘুরে আসব। ভবনে প্রবেশের পর সরাসরি এই সিঁড়ি দিয়ে অনুষ্ঠান হলে প্রবেশ করা যায়। রিসেপশনে মিলবে বাংলাদেশের মানচিত্রের খোদাই করা একটি শিল্প। এই কনফারেন্স হলটি অ্যাকোস্টিক ট্রিটমেন্ট করা, অর্থাৎ বাইরের কোনো আওয়াজ ভেতরে আসবে না। আজকে আমাকে এখানকার ম্যানেজার আমন্ত্রণ জানিয়েছেন, তার কাছেই এই হল সম্পর্কিত তথ্য জেনে নিব। এখানে আপনার একটা সম্মেলন কক্ষ আছে, সম্মেলন কক্ষে বসার ক্যাপাসিটি
300 জন, প্রতিদিনের জন্যে 50,000 টাকা ভাড়া হিসেবে এটা আপনারা নিতে পারবেন। যে কোনো বিয়ে অনুষ্ঠান, জন্মদিন বা কনফারেন্স বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছে, আর আমরা আপনাদের সেবা দেওয়ার জন্য সদা প্রস্তুত। রুফটপ রেস্টুরেন্টের ইনডোর সাইডে চলে এসেছি। এখানে প্রায় 100 জনের মতো বসার ব্যবস্থা আছে। আজ একজন বিশেষ অতিথি আসবে বলে একটি টেবিল রিজার্ভ করে রাখা হয়েছে। রেস্টুরেন্ট সম্পর্কিত কিছু তথ্য ম্যানেজার সাহেবের কাছ থেকে চলুন জেনে নেওয়া যাক। আমাদের এই রেস্টুরেন্টটিতে মূলত অফিসের যারা দুপুরে খাওয়ার ঝামেলায় ভুগছেন, খাওয়ারটা সঠিক সময়ে খেতে পাচ্ছেন, তাদের জন্যই আমাদের এই রেস্টুরেন্টে স্বাগতম জানাচ্ছি এবং তাদের এ সাশ্রয়ী মূল্যে সুন্দর একটা খাবার পরিবেশনের উপযুক্ত স্থল এই রুফটপ রেস্টুরেন্ট। দুপুরের লাঞ্চ, বিকালের স্ন্যাক্স, চাইনিজ, ইংলিশ যে কোনো ধরনের খাবার আমরা পরিবেশন করছি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে। রুফটপ রেস্টুরেন্টের ইনডোর কফি কর্নারে সুলভ মূল্যে কফি পাওয়া যায়, তবে গ্রাইন্ডার দিয়ে বানানো কফি নয়, অটোমেটিক মেশিনে বানানো কফি। কফির টেস্ট অ্যাভারেজ। রুফটপে ঘুরতে ঘুরতে গোধূলি লগ্নে চলে এসেছি। এই রেস্টুরেন্ট সম্পর্কিত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো স্থানে।